সময়ের সাথে সাথে জিম্বাবুয়ে ক্রিকেটও যে উন্নত হচ্ছে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের মতো টিমকে তারা হারিয়ে দিয়েছে, নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। ম্যাচ শেষে উপস্থাপক জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিন ইরভাইনের কাছে মূল পর্বের ম্যাচগুলো কেমন হবে সেই বিষয়ে জানতে চান। তখন ইরভাইন বলেন, আমি মনে করি এর ব্যাখ্যা কেউই দিতে পারবে না, এখানে সবগুলো দলই তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করবে। বাংলাদেশকে আমরা হারিয়েছিলাম, তবে সে প্রসঙ্গ টানছি না, তাদের বিপক্ষেও বিশ্বকাপে সর্বশক্তি দিয়ে লড়াই করব। বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দেশগুলোর মধ্যে দুর্বল বলে কেউ নেই। জিম্বাবুয়ে নেদারল্যান্ডও বাংলাদেশকে হারানোর ক্ষমতা রাখে। প্রিয় দর্শক, এবারের বিশ্বকাপে বাংলাদেশ কয়টি ম্যাচ জিততে পারবে বলে আপনি মনে করেন সেটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।